এক্সপেরিমেন্ট স্পেশালি চা খেয়ে এভাবেই নিজের অনুভূতি কাগজে আঁকলেন এক অনুরাগী। এমন শত অনুরাগীর মনের আবেগে ছেয়ে গেছে এই চায়ের দেয়ালি কাপ। কেউ লিখেছেন ফ্লেভার ইয়ামি ইয়ামি, আবার একজন লিখেছেন চাটা জোস ছিল, আবার আসবেন বলে কথা দিয়েছেন আরেকজন। বলছিলাম দিনাজপুরের গ্রাজুয়েট চাওয়ালার দেয়ালিকার গল্প, যেখানে চা খেয়ে এভাবেই রিভিউ দিয়েছেন ক্রেতারা। দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ মাঠে এই চায়ের দোকান খুলেছেন এসআর পলিটেকনিক থেকে পাশ করা গ্রাজুয়েট সুরুজ্জামান ইসলাম সুজন, সাইফুল ইসলাম ও সপ্তম সেমিস্টারের ছাত্র মোজাহিদুল ইসলাম রানা। এখানে প্রতি কাপ গ্রাজুয়েট স্পেশাল চা 15 টাকা, প্লে কাপ 20, চকলেট ও হরলিক্স চা 30, আর জাফরানি চা মিলবে 50 টাকায়। এছাড়াও হট কফি 40, ক্যাপাচিনো কফি 40, আর ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় 40 টাকায়। আমরা আসলে অনেকদিন থেকে চিন্তা ভাবনা করতেছিলাম ভাইদের সাথে, বড় ভাইদের সাথে, যে নতুন কিছু একটা, ডিফারেন্ট কিছু একটা করতে হবে আমাদের, যেহেতু বর্তমান মানে পরিস্থিতিতে চাকরির বাজার খুব একটা সাবলীল না আর কি। সরকারের পক্ষে আমাদের মতো স্টুডেন্টকে সবার পক্ষে চাকরি দেওয়া সম্ভব না, এই জন্য আমরা ভিন্ন কিছু ট্রাই করার চেষ্টা করতেছিলাম আর কি। তো আমরা একটু রিসার্চ করলাম আর কি, রিসার্চ করে দেখা গেলো যে আমাদের চায়ের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে। এদিক থেকে ট্রাই করতেছি আর কি যে কিভাবে আরো এই জিনিসটাকে আরো ডেভেলপ করা যায়। ভিন্ন স্বাদের চায়ের কাপে চুমুক দিতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে গোরে শহীদ মাঠে হাজির হন চা প্রেমী মানুষ। শিক্ষিত তরুণদের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। চায়ের দোকানে বড় মাঠে বেড়াতে আসে, খাইছে, খাওয়ার পরে বাসা যায়, তো বললো জামু আমি গ্রাজুয়েটের থেকে যাই চা খেয়ে আসছি। তা আমি কথাটা শুনে আগে প্রথমে চমকে গেলাম, তখন আমার মেয়ে আমাকে বুঝাই বলো আপনারা পড়ালেখায় পাশাপাশি এই চায়ের ব্যবসা, বললো যে চলো আমি একদিন বেড়াইতে দিয়ে যাই, তোমাকেও নিয়ে যাই চা খাই। আমার মেয়ের সাথে আমি বড় মাঠে আসছি, আমার মেয়ে আসে, মেয়ে আসে আমাকে চা খাই। একটা জিনিস ভালো লাগলো, এখানে আমিও মাস্টার্স কমপ্লিট করে আমি অনেকদিন বেকার জীবন যাপন করছি আর কি, পরে চাকরি করছি বিভিন্ন জায়গায়। গ্রাজুয়েশন চা গ্রাজুয়েট যেহেতু দেখা আছে ডিফারেন্ট, একটু ভালো লাগছে, এরকম চা খাইতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে আলাদা একটু ব্যতিক্রম ধরবে, যার কারণে একে থামলাম। থেমে দেখলাম আমাদের মাটি আরো ভালো লাগছে, যে প্রাকৃতিক মানে পুরাতন ঐতিহ্যবাহী একটা ইয়াতে তারা বাইরে করছে, গ্রীষ্মকালে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে আসছে আর কি, যার কারণে এখানে চাটা খাওয়ার জন্য এখানে মূলত দাঁড়িয়েছিলাম আর কি। দুজনে এসে দেখা করে ওদের সাথে কথা বলে বোঝাতে পারি, ওরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা থেকে পাশ করা, দেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা অনেক নব একটা উদ্যোগ। কারণ আমাদের দেশের যে হাজার হাজার মানে শিক্ষিত মানুষজন চাকরির জন্য দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, ধরতে গেলে আমাদের দেশে সরকারি চাকরি তো এখন সোনার হরিণের পর্যায়ে আছে, এত পড়াশোনা এতই, কিন্তু ওরা ওদের মেধাটাকে কিন্তু এখন থেকেই কাজে লাগাচ্ছে। লেখাপড়ায় সর্বোচ্চ ডিগ্রি নিয়ে চায়ের দোকান দিতে নানা বাধা পেরোতে হয়েছে বলে জানান গ্রাজুয়েট চাওয়ালা সুরুজ্জামান ইসলাম সুজন। সব বাধা পেরিয়ে নিজেকে সফল মনে করছেন তিনি। আমার নাম মোহাম্মদ সুরুজ্জামান ইসলাম সুজন, গ্রাজুয়েট চাওয়ালার ওনার হিসেবে আছি, আর মোহাম্মদ সাইফুল ইসলাম আছে কো-ফাউন্ডার হিসেবে, তাছাড়া মোজাহিদুল ইসলাম রানা ও কো-ফাউন্ডার হিসেবে আছে। মূলত একটু ব্যতিক্রম ধর্মী চিন্তাধারা থেকে আমাদের গ্রাজুয়েট চাওয়ালা টিস্টোটা শুরু করা। আমাদের সবার চিন্তাধারা থেকে যে পড়াশোনা করছি মানে আমরা জব করবো বা ভালো একটা চাকরি করবো, ওই চিন্তাধারা থেকে বের হয়ে নতুন কিছু করার জন্য আমরা এই গ্রাজুয়েট চালের চেষ্টা অর্পণ করি। এটা অর্পণ করতে যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের পরিবারকে কনভিন্স করা, কারণ কোনো পরিবারই চায় না যে তার ছেলে পড়াশোনা করে এই ধরনের কাজ করুক, এটা আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে। আর একটা সমস্যা ছিল আমাদের যে আমাদের সমাজ ব্যবস্থা, কারণ আমাদের সমাজ ব্যবস্থার অনেকেই মনে করে যে পড়াশোনা করে সুবিধা তোমাকে চাকরি করতে হবে, এই ধরনের কাজ করা যাবে না, এই প্রবলেমটা আমাদেরকে ফেস করতে হয়েছে। কিন্তু মোটামুটি এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো রেসপন্স পাচ্ছি, এবং আমরা এই গ্রাজুয়েট চালের চেষ্টা করে আর একটা আউটলেট দেবো খুব শীঘ্রই, সেটা হচ্ছে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে। ওই জায়গায় মূলত আমাদের চায়ের সাথে ফাস্ট ফুড আইটেম কিছু থাকবে, স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের কিছু আইটেম থাকবে। তাছাড়া অনেকে প্রশ্ন করে যে ভাই যে গ্রাজুয়েট চালের নামটা আপনারা কেন দিচ্ছেন, নামটাতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজকে বোঝানো যে কোনো গ্রাজুয়েট ছোট নয়, এবং পড়াশোনা করার মেন উদ্দেশ্য শুধু চাকরি না, তাছাড়া আমাদের শিক্ষিত ভাইয়েরা যারা বেকার বসে আছে তাদেরকে আমরা একটা মেসেজ দিতে যাই যে শিক্ষিত হয়ে বেকার বসে না থেকে আমাদের চিন্তাধারার একটু যদি পরিবর্তন করি তাহলে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো, সেটা হোক চা বিক্রি বা ফুচকা বিক্রি। মূলত কখনো এই ধরনের একটা ফাস্ট ফুড আইটেম একা করা সম্ভব না, 2020 সালে মূলত যখন এই আইডিয়াটা আমার আসে যে কিভাবে শুরু করবো, তখন আমার এই আইডিয়াটা আমি আমার ফ্রেন্ড এবং ছোট ভাইয়ের সাথে শেয়ার করি যে চলো আমরা তিনজন মিলে কিছু একটা করি, তো ওই জায়গা থেকে আমরা এটা শুরু করি। মূলত বেকারত্ব ঘোচানোর পাশাপাশি শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হতে গ্রাজুয়েট চাওয়ালা ভূমিকা রাখবে বলেও জানান সুরুজ্জামান ইসলাম সুজন। হাবিবুর রহমান পলাশ, দেশ রূপান্তর।